গুড আফটারনুন বন্ধুরা, আমি পারমিতা, ইন্দিরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ এখন 12টা বাজে, 12টার সময় ব্লগটা চালু করলাম। আমার সমস্ত সব কাজবাজ কমপ্লিট, শুধু ঠাকুরটা দেওয়া বাকি আছে, আর রান্না আমার বেশি নেই। কালকের সব চিকেন টিকেন আছে, ওদের হয়ে যাবে। আজকে যেহেতু সোমবার, আমি নিরামিষ করবো। আর রাকেশেরও কাজ ছুটি আছে, তো ওর মতন বেরিয়ে গেছে আড্ডা মারতে। তো আমি সোয়াবিন আলু পেঁপে দিয়ে তরকারি করবো আর ভাত করবো, ব্যাস এটা করলে আমার হয়ে যাবে। তো আজকে তাড়াতাড়ি কাজটা করে নিলাম। ডোগো তো এদিকে ঢোবোও করছে, দেখো ডোগো এ তোজো, ডোগো ভৌ ভৌ করে যাচ্ছে। স্নানটা করে নি, সোনাকে একটু টিফিন খেয়ে দিলাম। তো সোনা বলছে মা একটু ভাত খাবো, তো ওকে একটু ভাত আর চিকেন দিয়ে খাবে ও আর তোজো। আমি বললাম ঠিক আছে, ধরো খেয়ে নে, আমি তাহলে স্নানটা করে আসি, এসে ভাতটা বসে ওপরে ঠাকুরটা দিতে চলে যাব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি, তোমরা দেখতে থাকো কেমন। দেখতেই পাচ্ছো আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, এবার ওপরে পুজো দিতে যাবো। হ্যাঁ, আমি রেডি। তো একটু সাজুগুজু করলাম যাতে মনটা ভালো থাকে, মনটা ভালো রাখার জন্য নিজেকেও একটুখানি সাজুগুজু করতে লাগে। তো চলো আমি এবার ভাতটা বসিনি, যেহেতু ডোগোরও খাবার টাইম হয়ে আসছে, কেননা ভাত না বসালে তো ওতো খেতে পারবে না। একদিকে ভাত আর ওর চিকেনটা বসিয়ে দিচ্ছে সোনা, আর আমি ওপরে উঠে ঠাকুরটা দিয়ে নিই, এসে তারপর আবার তোমাদের সাথে ব্লগ করবো, সরি ব্লগ বলছি, আবার ব্লগে আসবো, ঠিক আছে। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকি, তোমরা দেখতে থাকো, কিছু বলবি? হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দিরা আর আমার মা পারমিতা লামা। এখন টাটা, পরে কথা হচ্ছে। এদিকে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, এখন মা ঠাকুরটা দিয়ে দিল, তারপর পাপা এলো, এখন কাপড় ধুচ্ছে, কাপড় ধুয়ে তারপর আমি পাপা মা তোজো একসাথে খেতে বসবো। তো খাবার আগে কী কী রান্না হয়েছে তো তোমাদেরকে দেখিয়ে দেবো, এখন টাটা, পরে কথা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমার পুজো টুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এদিকে রান্নাটাও আমার হয়ে এসছে। সোয়াবিন আলুর তরকারি বলেছিলাম, পেঁপে আলু দিয়ে সোয়াবিন, আর দেখে নাও পেঁপে আলু দিয়ে সোয়াবিনের তরকারি করছি, হয়ে এসছে আমার রান্না প্রায়। পেঁপেগুলো ভালো সেদ্ধ হয়েছে, আর এখানে উচ্ছে কুমড়ো একটু বটি করবো, এটা কেটে রেখেছি, ঝট করে হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। রান্নাটা আমার হয়ে গেলে আমি তোমাদের সাথে আবার আসছি। আর কী কী পদে রান্না মানে কালকের আছে সেটা তোমাদের জানিয়ে দিয়েছিলাম। তো এখন আর সেরকম কিছু না, পুজো আমার হয়ে গেছে, আর এবার খেতে বসবো। তোজোরও পুজো খেতে পেয়েছে, এটা হয়ে গেলে এবার আমার বসে পড়বো কেমন। তো চলো, আমার যে সোয়েটারটা আমার ভাইয়ের জন্য এনেছিল, ভাইটা ঠিক হচ্ছিল বাট আমারটা টাইট হয়েছে, ওটাই আবার আজকে আমি পাপা আর তোজো মিলে এক্সচেঞ্জ করতে যাচ্ছি ধর্মতলা। তো চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে, প্ল্যানে চলে এসেছি, জানি না কতটা কথা শুনতে পাবে। তো এখন মলে যাব, দেন ওখানে কথা হচ্ছে। এই দুটো চয়েস করতে পেরেছি, ইয়েলো একটা আর স্কিন কালার একটা, তো এটা এখন ট্রায়াল দিয়ে দেখবো। ট্রায়াল রুমে চলে এসে ট্রায়াল দেওয়ার পর প্রচণ্ড টাইট লাগছে, এটা এটা ইয়েলোটা দুটোই, তো আরেক সাইজ করে বড় নিতে হবে। এখন টাটা, আবার ট্রায়াল রুমে এসে কথা হচ্ছে। এটা আমার পছন্দ হলো, তো এটা নিয়ে নিলাম, এটা পুরো একদম পারফেক্ট হয়েছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এরকম লুজ আছে সাইডে, সব থেকেই লুজ, খুব ভালো ফ্লেক্সিবল একদম হুডিটা, দারুণ লাগছে। তোমরাও কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো এখন টাটা, পরে কথা হচ্ছে। এখানে কী খাচ্ছে? আমি আর তোজো আইসক্রিম খাচ্ছি, আমি তোজো মিলে আইসক্রিম খাচ্ছি। তো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। কেনাকাটি সবই ডান, ইয়ালোটা নিলাম হুডি, তো এখন বাড়ি যাব, দেন বাড়ি গিয়ে আবার কোথাও দেন মাঠে যাবে বলছিল, তো যদি কোথাও যাই তো আবার সেটা বাড়িতে গিয়ে কন্টিনিউ করছি, এখন টাটা, পরে কথা হচ্ছে। বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে একদম ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। মা এখন ট্রায়াল দিয়েছিল আমার হুডিটা, তো মায়ের একদম পুরো পারফেক্ট হয়েছে, মায়ের কালারটাও ভালো লেগেছে। তো এবার আমি তোমাদের ব্যাক মলে গিয়ে দেখিয়েছিলাম যে একটা পিচ কালারের আর একটা ইয়েলো কালারের, তো আমার ইয়েলোটা বেশি পছন্দ হয়েছে, তো সেটাই নিয়েছি এক্সচেঞ্জ করে। তো এখন দেখে নাও,
দেখতেই পাচ্ছ আমার ফুল স্লিভ হুডি ইয়েলো কালারে। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিলাম আজকের ব্লগটা, আমি এখানেই এন্ড করব। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেল ইন্দিরা লামা। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও পরবর্তীকালে নোটিফিকেশন পাওয়ার জন্য।